বিনোদন জগতে একের পর এক খারাপ খবর আসতেই থাকছে। এই তো কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। তিনি ভালো হয়ে উঠতে না উঠতেই আর এক অভিনেত্রী মিঠু চক্রবর্তীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। আর এবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। এখন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। জানা যাচ্ছে বুকে অস্বস্তি নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে তাঁর ঠিক কী হয়েছে সে নিয়ে এখনও কিছুই জানা যায়নি। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর সহকারী ফোন ধরেন। তিনি জানান যে সন্ধ্যা রায় শনিবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি, এখনই সব কথা বলার মতো অবস্থাতে নেই। সন্ধ্যা রায়ের সহকারী জানান যে আচমকাই বুকে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় গত শনিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা এখনই কিছু বলতে পারছেন না অভিনেত্রীর কী হয়েছে, তবে চিকিৎসকেরা তাঁকে কিছুদিন হাসপাতালেই থাকতে বলেছেন। বর্ষীয়ান অভিনেত্রী বেশ কয়েক বছর ধরেই বিনোদন জগতের বাইরে রয়েছেন, রাজনীতিতে নাম লিখিয়েছেন ঠিকই, তবে বয়সের কারণে আর মিটিং মিছিলে সেভাবে তাঁকে দেখা যায় না। এখন দিনের বেশিরভাগ সময়টাই তিনি বাড়িতে থাকেন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।